না গণাশুর তুমি এটা নিয়ে যেতে পারো না না গণাশুর না 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 এ তো খুব খারাপ হয়ে গেল এবার গণাশুর ওই মনিটার অপব্যবহার করে জায়গায় জায়গায় সর্বনাশ ডেকে আনবে আমায় আমায় এক্ষুনি শ্রী গণেশের আরাধনা করতে হবে ওম গং গণপতে নমঃ 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 ওম কি হয়েছে মুনিবার আপনি আমায় কেন ডেকেছেন প্রভু আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি প্রভু ভুল আর আপনি হ্যাঁ শ্রী গণেশ আপনি আমায় এত বিশ্বাসের সাথে চিন্তামণি দিয়েছিলেন আর আমি মূর্খ আমি ওই মহাশক্তিশালী মণিটাকে নিজের গলায় পরে নিয়েছিলাম আরে বাবা তাতে কি হয়েছে আপনার জায়গায় অন্য কেউ থাকলেও সেও এটাই করত না না শ্রী গণেশ আমার ওই মণিটাকে গলায় পরা উচিত হয়নি ওটা সকলের নজরে পড়ে গেল যার ফলে একটা বড় সমস্যা হয়ে গেছে সমস্যা এতে আবার কি সমস্যা মুনি আমি ওই মণিটাকে সামলে রাখতে পারিনি শ্রী গণেশ আমি সামলাতে পারিনি গণাশুর চিন্তামণিটাকে চুরি করে নিয়ে চলে গেছে কি ওর এত দুঃসাহস চিন্তামণির অসীম শক্তির সাহায্যে ও সবকিছু নষ্ট করে ফেলবে এই পৃথিবীকে পুরো মানব জাতিকে পশু প্রাণীদের ও কাউকেই ছাড়বে না একমাত্র আপনি এই পৃথিবীকে বিনাশের হাত থেকে বাঁচাতে পারেন আপনি চিন্তা করবেন না মুনিবর ওই মণি আপনি ফেরত পেয়ে যাবেন প্রভু আপনি সত্যি মহান মণি কোথায় গেল আমার মণিটা কোথায় গেল এই চিন্তা মণিটা থাকতে আমাকে কেউ ছুঁতে পর্যন্ত পারবে না সবার প্রথমে আমি ওই ঋষি কপিলাকে মেরে দেব আর তারপর কৈলাসে গিয়ে সমস্ত দেবতাদের সেনাপতি আমরা এক্ষুনি আক্রমণ করব সমস্ত দানবদের গিয়ে তৈরি করো কোথায় যাচ্ছ গণাসুর তোমার মৃত্যু তো এখানেই লেখা আছে আর তুমি অন্য কোথাও যাওয়ার চেষ্টা কেন করছো শ্রী গণেশ ভালোই হয়েছে যে তুমি এখানেই চলে এসেছো শ্রী গণেশ কারণ আমার নয় তোমার মৃত্যু এখানেই লেখা আছে আর সেটাও আমার হাতেই সেটা তো সময়ই বলবে যে কার মৃত্যু লেখা আছে আরে কাপুরুষা মুখের দিকে তাকিয়ে আছো কেন মেরে ফেলো একে গণাসুর হয় তুমি এই চিন্তামণিটা আমায় নিজে দিয়ে দাও না হলে আমি ওটা তোমায় মেরে নিয়ে নেব বলো
দিচ্ছ না তোমায় মেরে ফেলবো। এটা চিন্তামণি, এর অসীম শক্তির ব্যাপারে তোমায় কিছু গণেশুর, ওই চিন্তামণিটা আমারই, এই জন্য ওটার ব্যাপারে আমি সবকিছুই জানি। তুমি দিচ্ছ না আমি মারব। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি তো এক গণেশুর। আমার খুব খিদে পেয়েছে, আমার সময় নষ্ট করো না। তুমি দিচ্ছ না আমি মারব। দেব না, দেব না, দেব না। তোমার যা ইচ্ছা হয় করো। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি দিচ্ছ না আমি মারব? আরে তুমি কি মারবে আমায়? আমি তোমায় মারব, আর তারপর তোমার পিতা ভোলানাথকে আমি অমর। গণেশুর, ওই মরিটা আমায় ফেরত দে। শ্রী গণেশ, আমি ফিরে আসবো আবার, আর তোমায় আর তোমার পিতা দুজনকে মেরে ফেলবো। এই নিন মুনিবর, আপনার চিন্তামণি। না শ্রী গণেশ, আমি এর যোগ্য নই। চিন্তামণির ওপর আমার কোনো অধিকার নেই, এটাকে দয়া করে আপনি আপনার কাছেই রাখুন। তো কেন মুনিবর? প্রভু, এটার ওপর যখনই কারোর হাত পড়বে সে এটার অপব্যবহার করবে, আর যদি কখনো এটা আমার আশ্রম থেকে আবার চুরি হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ঠিক আছে মুনিবর, যেমনটা আপনার ইচ্ছে। শ্রী গণেশের জয়! শ্রী গণেশের জয়! শ্রী গণেশের জয়! হে 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 হে
প্রভু আমাদের নিয়ে খুব মজা করছেন। এইবার কিন্তু আমরা ওনাকে ধরেই ছাড়বো। আমাদের কেন লুকিয়ে লুকিয়ে দেখছেন? মূষা, তোমার জন্যই আমরা প্রত্যেকবার হেরে যাই। ক্ষমা করো নন্দী মহারাজ, কিন্তু আমার অন্যমনস্ক হওয়ার পেছনে একটা কারণ ছিল। কি কারণ? এই আমি না ওইদিকে গাছের পেছনে কার্তিক দেবকে দেখেছি। উনি আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? তোমার এই বাহানা কোনো কাজে দেবে না মুশিক রাজ। যতক্ষণ না তোমরা আমাকে ধরতে পারছো আমি কাউকে ছাড়বো না। এসো, ধরো ধরো আমাকে। এইসব তোমার জন্যই হয়েছে। এইবার যদি তুমি প্রভুকে না ধরতে পারো তাহলে তোমাকে গাছে উল্টো করে ঝুলিয়ে নিচে আগুন ধরিয়ে দেব। গাছে উল্টো করে নিচে আগুন? না না, আমি ধরবো ওনাকে। ধরো ধরো। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, আমি প্রভুকে ধরে ফেলেছি। এখন আর আমি গাছে উল্টো ঝুলবো না, উল্টো ঝুলবো না। খেলাধুলো অনেক হলো, এখন স্নান করে না, মা দেখতে পেলে খুব বকবে। গণেশ, এসব কি হচ্ছে? আমরা খেলছিলাম মা, এক্ষুনি স্নান করে নেব। কোনো ব্যাপার নেই বাবা। কি হয়েছে মা, তোমার মন খারাপ? আমি তোমার কাছে আর কি লুকোবো গণেশ, যুদ্ধ থেকে ফেরার পর কার্তিক সবসময় সর্বপ্রথমে আমাকে জড়িয়ে ধরত, আমার হাতের বানানো মোদক খেত। কিন্তু এইবার হাঁসাশুরকে মেরে বাড়ি আসার পরে এরকম কিচ্ছু করেনি। দেখলেন, আমি বলেছিলাম না আমি কার্তিক দেবকে দেখেছি। উনি আপনার সাথে দেখা করলেন না, আমার সাথে দেখা করলেন না, এর কারণটা কি হতে পারে মা? আমার মনে হয় ও ক্লান্ত হয়ে পড়েছে। যতক্ষণ সেটা আমাদের কাছে আছে কেউ আমাদের সাথে লড়াইয়ে জিততে পারবে না। দাদা, দেখেছো দেখেছো তোমরা সবাই, আমি বলেছিলাম না কার্তিক দেব এসে গেছে। এবার আর কতবার একই কথা বলবে মূষক? আরো একবার। তোমার হাসি বন্ধ করো আর যাও এখান থেকে, আমি ক্লান্ত, বিশ্রাম নিতে চাই। ঠিক আছে দাদা, আপনি বিশ্রাম নিন, আমরা যাচ্ছি। কেউ কোনো কিছু টের পাওয়ার আগে ওই সর্বশক্তিশালী জিনিসটি আমায় হস্তগত করতেই হবে। তোমাদেরও কি তাই মনে হয়েছে যেটা আমার মনে হলো? হ্যাঁ, কার্তিক দেব একটু অদ্ভুত আচরণ করছিলেন। এর কি কারণ হতে পারে প্রভু? আরে প্রভু, আপনি কোথায়? আপনি আপনি থেমে কেন গেলেন প্রভু? নন্দী মহারাজ, এখন মায়ের ঘুমোবার সময়, আমাদের খেলার আওয়াজে মায়ের ঘুম ভেঙে যেতে পারে, তাই আজ আমরাও ঘুমোবো। সবাই ঘুমোতে যাচ্ছে, এটাই সুযোগ। তোমরা সবাই মিলে এদিকে এসো তো।
একবার ওই সর্বশক্তিশালী জিনিসটি হাতে পেলে ব্যাস সবাইকে পিষে মারবো আমি, কিন্তু সেটা খুঁজবো কোথায়? দাদা, আপনি এটা খুঁজছেন তাই না? তুমি তুমি এখানে, তুমি তো ঘুমোতে গিয়েছিলে। আপনি কি করে জানলেন দাদা? আমি তোমায় শুনে নিয়েছিলাম যখন ওদের বলছিলে। লুকিয়ে লুকিয়ে অন্য কারুর কথা শোনা ঘোর পাপ দাদা। আপনি তো এটা খুঁজছিলেন তাই না? এটা সেই লাড্ডু দাদা, যাতে মা ওই সর্বশক্তিশালী জিনিসটা মিশিয়েছেন, যেটা খাবার পরে আমাদের যুদ্ধাভ্যাস করতে হবে। সর্বশক্তিশালী জিনিস? আরে হ্যাঁ, এটাই তো আমি খুঁজছিলাম। আমি যুদ্ধাভ্যাসের জন্য তৈরি গণেশ। সম্পর্কে আমি তোমার দাদা হই বটে, কিন্তু তোমায় কিন্তু আজ আমায় হারাতে হবে। আপনার কি এটাই ইচ্ছে দাদা? তাহলে এই ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব। তথাস্তু। গণেশ দাদা, আপনি এখানে, তাহলে ওটা কে? এই কেমন প্রশ্ন গণেশ? ও নকল। না, আমি আসল। না, আমি আসল। তুমি মায়াবী, আমি আসল, তুমি মায়াবী। ধ্বংসাসুরকে কে মারতে গেছিল? আমি গিয়েছিলাম, মেরেও দিয়েছি। বাগ্গাম, একটু অনুবাদ করে বলুন তো আমাদের, ও কি বলছে? প্রভু, ও বলতে চাইছে যে এইভাবে তো আসল নকলের পার্থক্য করা অসম্ভব। অসম্ভব শব্দটা আমার অভিধানে নেই বাগ্গাম, এর সমাধান আছে আমার কাছে। আপনাদের দুজনকে একে অপরের সাথে লড়তে হবে, যে জিতবে সেই হবে আসল কার্তিক দাদা। আপনারা কি তৈরি? হ্যাঁ তৈরি, হ্যাঁ তৈরি। আরম্ভ করুন। গণেশ, এসব কি দেখছি আমি? দুজন কার্তিক? আমার আসল কার্তিকের যদি ব্যথা লেগে যায় তাহলে এদের থামাও। নিজের মমতাকে সামলে রাখো মা, তুমি তো জানো দাদার কিচ্ছু হবে না। শঙ্কাসুর, বলো তুমি আমার রূপ কেন ধারণ করেছিলে? যখন ওই সর্বশক্তিমান জিনিসটার ব্যাপারে তোমার বাবার সাথে কথা বলছিলে তখন আমি শুনে ফেলেছিলাম, আমি সেটাই চুরি করতে এসেছিলাম। যখন তোমাকে মল্লযুদ্ধ করতে দেখি তখন তোমার রূপ ধরে আমি এখানে আসি, কিন্তু আমি ওই সর্বশক্তিমান জিনিসটা খেয়ে ফেলেছি। তা সত্ত্বেও তুমি কিভাবে জিতলে? সর্বশক্তিশালী জিনিস? আমি তো মানুষের বিশ্বাস, তাদের তপস্যা আর মানবতার কথা বলছিলাম শঙ্কাসুর। যতদিন এসব আমার পরিবারের সাথে থাকবে কোনো দুষ্ট শক্তি আমাদের হারাতে পারবে না। কিন্তু তুমি কি খেলে? ও মিথ্যে খেয়েছে দাদা, ওর ছলনার কথা আমি আগেই বুঝতে পেরেছিলাম দাদা, তাই আমি সর্বশক্তিশালী জিনিসটা লাড্ডুতে আছে এটা বলে খাইয়ে দিয়েছিলাম। ছলনা? শঙ্কাসুরের সাথে ছলনা? আপনি থামুন দাদা, ওকে আমি দেখছি। এবার আসল তারাও দেখে এসো। মা, আমি তোমাদের মতো পুত্র পেয়ে ধন্য হয়ে গেছি। মা, তোমার বানানো লাড্ডু তো শঙ্কাসুর খেয়ে নিয়েছে, এখন কি আমাদের না খেয়ে থাকতে হবে? গণেশ, মা কখনো তার সন্তানদের ক্ষুধার্ত রাখে না, আমি এক্ষুনি মোদক বানিয়ে দিচ্ছি।
প্রভু, ও বলছে যে ও নন্দীর অতি সুন্দর মূর্তি বানিয়েছে। নন্দীর মূর্তি? বাঘা, তোমার আর নন্দীর আগের জন্মে কোনো শত্রুতা ছিল নাকি? সব সময় লড়তে থাকো। বাহ প্রভু, আপনি তো খুব সুন্দর মোদক তৈরি করেছেন। আপনার বানানো মোদক দেখে পেটের মধ্যে মূষক দৌড়াচ্ছে প্রভু। পেটে ইঁদুর? কিন্তু ইঁদুর তো এখানে। ওটাই তো প্রভু, খিদের চোটে মূষক পেট থেকে বাইরে চলে এসেছে। কিছু করুন প্রভু। এখানে কাছেই গৌতম ঋষির আশ্রম আছে, আমার মনে হয় ওখানে আমরা ভোজন পেয়ে যাব। চলো এবার। ও গন্ধ এত সুন্দর, তো ভোজন কত সুন্দর হবে। প্রণাম গুরুমা। আরে বালগণেশ, আপনি হঠাৎ আসার কারণ? গুরুমা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিন না। ক্ষমা করবেন, আমি খাবার নয় পুজোর জন্য প্রসাদ বানাচ্ছি, যেটা পুজোর পরেই পাওয়া যেতে পারে। যদি আমাকে সময় দেন তাহলে পুজোর পরেই কিছু বানিয়ে দেব। কিন্তু গুরুমা, আমার আর আমার বন্ধুদের যে খুব খিদে পেয়েছে, আর প্রতীক্ষা করতে পারছি না। তাহলে আমাকে ক্ষমা করবেন প্রভু। আচ্ছা, মনে পড়েছে গুরুমা, ঋষিবর আপনাকে এক্ষুনি বাইরে ডেকেছেন। খিদের জন্য আমি আপনাকে বলতেই ভুলে গেছি। ও আচ্ছা, উনি আমাকে ডেকেছেন? কিন্তু উনি তো ধ্যান করছিলেন। চলো চলো, তাড়াতাড়ি ভোজন নাও আর পালাও এখান থেকে। কিন্তু প্রভু, এটা তো... ওফ নন্দী, এটা ওটা পরে ভাবা যাবে, প্রথমে পেট পুজো, তারপর কাজ খোঁজো। ঋষিবর তো ধ্যানে আছেন, কিন্তু বাল গণেশ তো... হে ভগবান, এটা আপনি ঠিক করেননি বাল গণেশ। ও ঋষিবর, এখানে আপনার পত্নীকে এক বালক ছলনা করে চলে গেল, আর আপনি বুঝতেও পারলেন না। কি এমন হয়েছে অহল্যা যে তুমি আমার ধ্যান ভঙ্গ করলে? শিব আর পার্বতীর পুত্র বাল গণেশ আর ওনার মিত্ররা এসেছিলেন। বাল গণেশের শয়তানিটা তো বেড়েই চলেছে, ওনাকে শিক্ষা দিতেই হবে। ওম নমঃ স্বাহা। বা প্রভু, গুরুমার হাতে তো জাদু আছে। এই জন্যই তো আমরা এই সবকিছু না জিজ্ঞেস করে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু প্রভু, আমাদের গুরুমার আজ্ঞা নিয়েই এটা আনা উচিত ছিল। কেন? আমরা আমাদের মায়ের সাথেও তো এরকমই করি। মায়ের সাথে এরকম দুষ্টুমি কোনো অপরাধ নয় নন্দী মশাই। না প্রভু, আমার বিচারে নন্দী ঠিক কথাই বলছে, আমি খাবো না এই খাবার।
তোমরা তো এমন ভাবে কথা বলছো যেন গৌতম ঋষি তোমাদের মাথার উপর তলোয়ার রেখে দিয়েছেন। গুরুপিতা আপনি? উচ্চ কোটি জ্ঞান থাকা সত্ত্বেও আপনি চুরি করলেন? না গুরুপিতা, এটা কোনো চুরি না, মায়ের সঙ্গে দুষ্টুমি। যাই হোক না কেন বালগণেশ, এই কাজ অপরাধের শ্রেণীতেই ধরা হয়ে থাকে, এর শাস্তি আপনাকে পেতেই হবে, সেটাও আপনার মায়ের হাতে। এবার কি হবে? মা পার্বতী যদি এই ব্যাপারটা জানতে পারেন তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। না ঋষিবর, আপনার নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে, আমার বালগণেশ কখনোই চুরি করতে পারে না। আপনি হলেন জগৎ জননী মা, আপনি নিজেই বিচার করে নিন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে। আপনি এরকম ভাবে বলছেন যখন আমি আপনার কাছে আমার পুত্রের জন্য ক্ষমা চাইছি ঋষিবর, আর আমি কথা দিচ্ছি আপনাকে এরকমটা আর দ্বিতীয়বার হবে না। এটাই তো আমি চাই মা, প্রণাম। মা খেলতে খেলতে খিদে পেয়ে গেছিল তাই কিন্তু আমি গুরুমাকে জিজ্ঞেস করেছিলাম, উনি দেননি তাই। উনি তোমাকে দেয়নি বলে তুমি চুরি করবে? না মা, এটা চুরি না, গুরুমায়ের সাথে দুষ্টুমি ছিল। অনেক হয়েছে বালগণেশ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে আমি তোমাকে এমন শাস্তি দেব যাতে তুমি দ্বিতীয়বার ভুল করেও কোনো দুষ্টুমি না করো। মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলো না, মা বলো না, মা মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ, মা বলো না, মা মা বলো না, মা। এটা তো অন্ধকার কুঠুরি। মা তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে, আমাকে বাধ্য কেন তুমি? কিছুক্ষণ তুমি এখানে থাকলে তুমি তোমার উপযুক্ত শিক্ষা পাবে। না মা, আমাকে এখানে একা ছেড়ে যেও না মা, ক্ষমা করে দাও আমাকে, আমি আর কখনো এরকম করব না। মা ভুলে দাও না মা, মা আমাকে ছেড়ে দাও মা। মাতা, প্রভুকে ছেড়ে দিন মাতা, ওনার অপরাধের সমান ভাগিদার আমরাও। আমি জানি তোমাদের সাথে মিশেই আমার বালগণেশ দিনকে দিন দুষ্ট হয়ে উঠছে, নিশ্চয়ই তোমরা সবাই মিলে ওকে চুরি করতে বলেছিলে। চলে যাও এখান থেকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। গলাটা শুকিয়ে গেছে, একটু জল। জল মা? তুমি তুমি এখানে কি করে এলে? আমি তো তোমাকে মা। এখানে তো কেউ নেই, এটা কি আমার কোনো ভ্রান্তি ছিল? এখানে কিন্তু একজন ছিল। ধরো আমাকে। মা লাড্ডু দাও না। এসব আমার সাথে কি হচ্ছে? আমি সব জায়গায় বালগণেশকে কেন দেখতে পাচ্ছি? কি হলো মা, আমাকে বেঁধে রেখে তুমি কষ্ট পাচ্ছ না মা? এই জন্য বারবার আমাকে দেখতে আসছো যে আমি ঠিক আছি কি না, তাই না? বালগণেশ, তুমি এটা কি ধরনের ছলনা করছো আমার সঙ্গে? আমি তোমাকে সব জায়গায় দেখতে পাচ্ছি। এটা ছলনা নয় মা, এটাই সত্যি, আমি কোনায় কোনায় বিরাজিত। কথা ঘোরানোর চেষ্টা করো না বালগণেশ, তুমি আমাকে সত্যিটা বলো। সত্যি বোঝার জন্য আমাকে তোমায় খুলে দিতে হবে মা। Thank you.
তোমার তো শুধু ধারণা ছিল আমার পুত্র সকলের মঙ্গল করে, কিন্তু এ তো আরো বড় কিছু, এ তো আমার জানা ছিল না। না মা, পুত্র কখনো তার মায়ের চেয়ে বড় হতে পারে না মা। তুমি আমার আশ্রয় মা। সময়টা খুবই শুভ ছিল যখন তুমি আহিলিয়ার কুটির থেকে ভোগ চুরি করেছিলে, এরকমটা না হলে আমি আমার পুত্রের এই রকম সৃষ্টি রূপ কখনোই দেখতে পেতাম না। এখন চলো তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি মোদক নিয়ে আসছি। তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমরা সবাই হাত মুখ ধুয়ে এসো। নাও আবার শুরু হয়ে গেল। পারা তোমরা? আর এইভাবে আমার নিদ্রা ভঙ্গ করার কারণ? আমার নাম মধু, আর এর নাম হলো কৈতব জগন্নাথ। আর আমরা দুজন আপনার শরীরের ময়লা থেকেই সৃষ্টি হয়েছে। তো তোমাদের কি চাই? আপনার রাজ্য। আমাদের মধ্যে আপনার সব শক্তি আছে, এখন থেকে এই রাজ্য আমাদের। এই মূর্খরা, তোমাদের মৃত্যু আমার হাতেই লেখা আছে। না বিষ্ণু, আমাদের মৃত্যু নয়, আপনার মৃত্যু আমাদের হাতে। দুষ্ট পাপীরা, তোমাদের এত সাহস! দাঁড়াও, আমি তোমাদের উচিত শিক্ষা দিচ্ছি। ব্যাস, অনেক হয়েছে দুষ্টরা। অসম্ভব, এরা সুদর্শন চক্রকে হারিয়ে দিল। আমাকে তাড়াতাড়ি বাল গণেশের কাছে সাহায্যের জন্য যেতে হবে, একমাত্র ওই আমাকে এদের কাছ থেকে বাঁচাতে পারে। এ তো পালিয়ে গেল, চলো ওনার পেছনে। আমরা করিনি বললেই চলে, তাই ওর ভালো লাগছে না। আকাম, তুমি এতটা কম শব্দে এতটা কি করে বলো? এটা আমার জন্য আজও আশ্চর্যের বিষয়। আর কিছু বলবে না আকাম, কিচ্ছু বলবে না। তোমার কথার মানে বার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। বাল গণেশ! ওদের এত স্পর্ধা, আসতে দিন ওদের, ওদেরকে আমি বিরক্ত করে করেই মারবো। আগাম, মনে হচ্ছে তোমার মজা করার সুযোগ চলে এসেছে, সবাই এদিকে এসো। ঠিক আছে? এখানে লুকিয়ে আছেন আপনি, এবারে মৃত্যুর জন্য তৈরি হন আপনি।
আবার এটা কে? এই হাড়ের পাহাড় কে তুমি আর কি চাই তোমার? কি করছো পরিষ্কার করে বলো। তুমি যেই হও না কেন ঠিক করে বলো, এসব করবে না। একে বলো এখান থেকে যেন চলে যায়, আমি 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 রেগে যাচ্ছি। মানে আমি কি বলবো ওকে? আরে আগম, তুমি এখানে কি করছো আর তোমরা কারা? আমরা যেই হই না কেন তুমি কি এই আই 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 কে চেনো নাকি? হ্যাঁ হ্যাঁ, ও তো আগম, ও আমার বন্ধু। কেন কি হয়েছে? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমার মাথা খেয়ে ফেলছে। তুমি আবার বললে, চুপ করো তুমি। আরে এখন বাক্যমও নেই, এখন কি করে বুঝবো ও কি বলেছে? বাক্যমটাকে বাক্যম যে ওর কথা বুঝতে পারে। আরে আরে দাঁড়াও বাক্যম, বাক্যমকে আসতে দাও তারপর বলো। একদম চুপ। এত বিরক্ত হচ্ছ কেন তুমি? এবার তুমি আবার কে? আমি তো বাক্যম, আর আমি খাবার নিতে গিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল না? চলো বাক্যম ভৃঙ্গি খাবার খেয়ে নি। আরে তোমরাও এসো খাবার খেয়ে নাও, খালি পেটে মরা ভালো নয়। হ্যাঁ চলো খাবার খেয়ে নি। কি বলছো, চুপ করে এখানেই দাঁড়িয়ে থাকো? বিষ্ণুকে আমাদের মারতে হবে, আর তোমরা আমাদের বিরক্ত করা বন্ধ করো। হ্যাঁ আমাদের বিরক্ত করবে না, আমরা কিচ্ছু খাবো না, আমরা শুধু বিষ্ণুকে মারতে চাই, আর তারপর আমরা মরবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি? আমাদের মরতে হবে? আমাদের মরতে হবে? কে মারবে আমাদের? তুমি কোনো কথা বলবে না। আরে ও তো কবে থেকে বলছে তোমাদের মরতে হবে, বাল গণেশ তোমাদের মারবে, আর তোমরা কিনে এটুকু কথা বুঝছই না? বেচারা কবে থেকে চিৎকার করে করে তোমাদের বলছে। কি বলছো তুমি? কে মারবে আমাকে? কে? আমাদের কেউ মারতে পারবে না। ও যদি আর একটু কথা বলে আমরা নিশ্চয়ই মরে যাব। তুমি চুপ, কেউ আমাদের মারতে পারবে না। দেখো অনেক নাটক করেছো তোমরা, আর কেউ যদি একটা কথা বলেছো তাহলে বিষ্ণুর আগে আমি তাকেই মেরে ফেলবো। তোকে কথা বলতেই হলো। এই বাক্যম কি বললো? এ ও বলল, ওই দেখো নন্দিয়ার মুশিক আসছে। এসো নন্দি, এসো মুশিক, খাবার খাও, তারপর বাল গণেশকে তোদের মারতেও হবে। উফ, তারপরে কত কাজ করা বাকি। এরা আবার কারা? আরে হ্যাঁ, আমি তো সেটা জিজ্ঞেস করতে ভুলেই গেছি, কারা তোমরা বলে দাও। আমরা বিষ্ণুর ময়লা থেকে উৎপন্ন হয়েছি। এখন তো দেখছি তোমরা আমাদের বিরক্ত করেই ছাড়বে। দেখো বিষ্ণুকে আমাদের মারতে দাও, তারপর আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। প্রভু বিষ্ণুকে তোমরা মারতে পারবে না, ও তো বলল ভুলে গেলে বাল গণেশ তার আগেই তোমাদের মেরে দেবে। আবার বলল ভুলে গেলে কেন বলো বলো, এখন তো সত্যি সত্যি ইচ্ছে হচ্ছে যেন বাল গণেশ আমাদের মেরেই ফেলে। অন্তত আউ তো শুনতে হবে না আমাদের। ও বলল ওপরে দেখো। হ্যাঁ
আমার ভক্তরা যখনই মন থেকে আমার কাছে কিছু চায়, আমি সেই ইচ্ছা পূরণ করি। কিন্তু ভক্তিটা যেন মন থেকেই আসে। তোমরা দুজন একদম মন থেকে আমার কাছে চেয়েছো, আমি তোমাদের ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। আমাদের কেউ মারতে পারবে না। কেউ নয়। সমস্ত অস্ত্র আমাদের দুজনকে চলতে দাও। এটা খুব কঠিন প্রভু, কালকে পড়ে শোনাই। মূষক পড়তে তো আজকেই হবে, না হলে নন্দী রেগে যাবে, তারপর বলো না যেন। বলছি মূষক মহারাজ, গতবার যে নন্দী আমাদের রেগে গিয়ে উল্টো ঝুলিয়ে রেখেছিল, পুরো দুদিন পরে আমরা নিচে নামতে পেরেছিলাম। হ্যাঁ, আরে আরে শান্ত নন্দী, শান্ত হও, এত এত রাগ ভালো নয়। আমি পড়ছি, আমি এক্ষুনি পড়ছি। মহাদেব আমাদের বাঁচান, আমাদের সবাইকে, এই সৃষ্টিকে। সিন্ধু এই স্বর্গকে ছাড়খাড় করে দিয়েছে, দেবলোকে হাহাকার পড়ে গেছে প্রভু। কি? ওই সিন্ধু এখন এই কৈলাসে আক্রমণ করতে আসছে। এখানে কৈলাসে? এত দুঃসাহস সিন্ধুর? আর মহাদেব, ও এই কথাটা বলতে বলতে আসছে যে ও আপনাকে, মানে ও আপনাকেও বন্দি বানাবে। এরকম বলেছে ও? তাহলে সিন্ধুর দৃষ্টি আপনার উপরেও পড়েছে। আমাদের দেওয়া বরদানের অন্যায়ভাবে ব্যবহার করছে সিন্ধু। মহাদেব এখন আমরা কি করব? আপনাদের চিন্তা করতে হবে না, আমি ওকে গিয়ে মজা দেখাচ্ছি। গণেশ, কিন্তু পুত্র গণেশই এই কাজ সম্পন্ন করার জন্য একেবারে উপযুক্ত। প্রভু আপনিও? আপনি মা, এই জন্য এটা বলছেন। কিন্তু আপনি নিজেও এটা জানেন যে শ্রী গণেশ আমাদের সকলের চেয়ে শক্তিতে আর বুদ্ধিমত্তায় অনেক বেশি। শ্রী গণেশ, সিন্ধু ঘোর তপস্যা করার পরে আমার কাছ থেকে বরদানে অমৃত, আর মহাদেবের কাছ থেকে সূর্যদেবের দেওয়া অমোঘ কবচ, আর ওনার ত্রিশূল যা সবথেকে কঠিন ধাতু দিয়ে তৈরি, সেটাও ভেদ করতে পারে না এমন বরদান নিয়েছে। সিন্ধুর নাভিতে অমৃতে ভরা একটা ঘটি রয়েছে, যেটা ও সূর্যদেবের কবচ দিয়ে ঢেকে রেখেছে। ওই ঘটিকে নষ্ট করার পরে সিন্ধুকে মারা সম্ভব, না হলে সিন্ধু অমর হয়ে যাবে। আমি তৈরি। কিন্তু এখানে তো এখন সেনারাও নেই, এত বড় সেনাবাহিনীর সাথে কি করে যুদ্ধ হবে? আপনি চিন্তা করবেন না মা, সিন্ধুর জন্য তো আমি একলাই যথেষ্ট, আর তারপর ওর পাওয়া বরদানের ব্যাপারেও তো আমি জানি, আমি জয়লাভ করেই ফিরবো মা। জানি, বিজয় ভব পুত্র।
আরে এত বড় সেনাবাহিনী, বেশ ভালো কথা। প্রভু, এটা আমাদের নয়, ওই রাক্ষসদের সেনা। আরে আমি তো জানি মূষক, চিন্তা করো না। সিন্ধু, দুঃসাহসী, তুমি ভগবান বিষ্ণু আর মহাদেবকে বন্দী করবে ভাবছো? এই ছেলে, ফিরে চলে যা নিজের বাড়ি। আমি মহাদেব আর ভগবান বিষ্ণুকে মেরে দিয়ে কৈলাসে রাজত্ব করব, রাজত্ব। তুই আমার সময় নষ্ট করিস না। শয়তান রাক্ষস, তুই ওনাদের নাম মুখে কি করে আনলি? ওনাদের কাছে যাওয়ার আগে তোকে আমার সাথে লড়তে হবে। আচ্ছা, কিন্তু একটা ছোট্ট শিশুর সাথে কি লড়ব? কিন্তু আগে বল, তুই কে? আমি হলাম শ্রী গণেশ, মহাদেবের পুত্র। ভালো কথা, ভালো কথা। কিন্তু বাচ্চা, তুই আমার এত বড় সেনার সাথে মোকাবিলা করবে কি করে? তোর কাছে তো সেনাই নেই। আমরা এই কজনই যথেষ্ট তোর জন্য। একটা ছোট ইঁদুর, এই রোগা আর মোটা রাক্ষস, আর এই অদ্ভুত রকমের দেখতে প্রাণী, আর তুই আমাদের মারবি? নন্দি, এখন নয়, আমি বলার পরই নিজের রাগ শান্ত করো। সিন্ধু, এখনো কিছুই হয়নি, মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নে আর এখান থেকে চলে যা, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আরে বাচ্চা, তুই তো ছাড়, তোর পিতাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রথমে আমি তোদের সকলকে মারব, আর তারপর মহাদেবকে। সিন্ধু, তোর এত সাহস, সর্বনাশ করে দাও এই সমস্ত রাক্ষসদের। মূষক, তোমার যাওয়ার সময় হয়নি এখনো। আক্রমণ! মূষক, তৈরি হয়ে যাও, আর হ্যাঁ, তোমায় কিন্তু তোমার আসল রূপে আসতে হবে। যেমন আপনার আদেশ প্রভু। আরে ভিতুরা, পালাচ্ছ কোথায়? এদের মোকাবিলা করো। এই বালক, তুই আমার সেনাকে মেরেছিস, কিন্তু আমি একলাই যথেষ্ট, সবকিছু শেষ করে দেব। শ্রী গণেশ, তুই কি আমায় মারবি? আমি তো অমর।
অমর। যতক্ষণ আমার কাছে অমৃত আছে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমায় মারতে এসেছিল, আমায় মারাটা তোর একটা স্বপ্নই রয়ে যাবে। তুই আমায় মারতে পারলে ভালোই হতো। সত্যি এটা আমার ইচ্ছে যে তুই আমায় মার, কিন্তু এটা তো হবে না, কারণ আমি অমর। অমর! সিন্ধু, আমার ভক্তরা শ্রদ্ধার সাথে কিছু চাইলে আমি তাদের সেগুলো দিয়ে দিই। শুধু মনের শ্রদ্ধা থাকতে হবে। তুই মনের শ্রদ্ধা দিয়ে চেয়েছিস, তাই আমি তোর ইচ্ছে অবশ্যই পূরণ করব। তথাস্তু। শ্রী গণেশ, যতক্ষণ আমার কাছে এই অমৃত আছে। আরে দাঁড়া দাঁড়া, আমি জানি, ভগবান বিষ্ণু আমায় বলেছেন। আচ্ছা, তুই কি এটা জানিস যে সূর্যদেবের দেওয়া এই কবচ কে? মহাদেবের ত্রিশূলও। আরে দাঁড়া দাঁড়া, আমি সব জানি, মহাদেব আমায় এই কথাটাও বলেছেন। আমি তোকে মেরে দেব, মেরে দেব তোকে। সিন্ধু, আমায় পরে মেরো, আগে নিজেকে তো বাঁচা। কারণ বরদান নেওয়ার সময়ে তুই মহাদেবকে এটা জিজ্ঞেস করিসনি যে ওনার ত্রিশূলের থেকেও এমন কি কোনো ধারালো অস্ত্র আছে যা এই কবচকে ভেদ করতে পারবে? কি অস্ত্র? পরশু। না না, গণেশ! শ্রী গণেশের জয়! শ্রী গণেশের জয়! শ্রী গণেশের জয়! মহাদেব, প্রভু, নন্দী যেটা বলছে তা কি সত্য? আপনি ঠিকই শুনেছেন পার্বতী, আমরা সবাই মিনাশ পর্বতে থাকতে যাচ্ছি। কারণ? বলুন না মহাদেব, এর কারণ কি? কারণ হলো ঋষি দর্শনকে দেওয়া কথা। কথা? কেমন কথা পিতাশ্রী? দর্শন ঋষি আর ওনার সঙ্গে থাকা লোকেদের মনে হয় আমরা এখানে থাকায় বক্রাসুর ওনার ওপর আর ঋষিদের ওপর আক্রমণ করে ওনাদের তপস্যায় বাধা সৃষ্টি হয়, সেই জন্য ওনারা আমার কাছ থেকে এখান থেকে চলে যাবার কথা নিয়েছেন। এ কেমন কথা? এ তো ভক্ষকের পরিবর্তে রক্ষককে দণ্ড দেওয়া হলো। এর অর্থ হচ্ছে যে আমাদের ঘর ছাড়তে হবে। মা, তুমি এসব ছাড়ো আর আমার পেটের কথা ভাবো, লাড্ডু খাও তাড়াতাড়ি, অনেক দূর যাত্রা করতে হবে। যাত্রা? কোন যাত্রা? মিনস পর্বতে ঘর বানাতে হলে সঠিক জায়গা তো খুঁজতেই হবে, তাই না? তাই না পিতাশ্রী? তুমি খুব চটপটে আর দুষ্টু হয়ে গেছো বাল গণেশ। এটা তো কিছুই না পিতাশ্রী, আসল দুষ্টুমি তো এখনো বাকি আছে। বাল গণেশ, আজকাল তুমি অনেক বেশি কথা বলছো, এখন তুমি কোন দুষ্টুমির কথা বলছো? বাচ্চাদের নিজেদের কিছু গোপন কথা থাকে পার্বতী, যেটা গোপন থাকাই ভালো, তাই না গণেশ? যাও পুত্র, নিজের কাজে সফল হও। দাদা, মিনস পর্বতে পৌঁছানোর একটা মজাদার উপায় আছে আমার কাছে,
আমরা সবাই ওখানে দৌড়ে গেলে কেমন হয়? যেমন তুমি বলবে গণেশ, আমি প্রস্তুত। তাহলে ঠিক হলো, আমি আর আপনি নিজেদের বাহনে চড়ে যাব, বাকিরা সবাই নিজেদের ব্যবস্থা করে নিক। আমার মতে এই সিদ্ধান্তটা মোটেই ঠিক নয় প্রভু, সবাই হাঁপিয়ে পড়বে। ও দুটো কথা বলছে, প্রথমটা হলো ও দৌড়ানোর জন্য প্রস্তুত, আর দ্বিতীয়টা হলো যে নন্দী এত অলস কেন। দাদা, এই জায়গাটা তো খুব সুন্দর। ঠিক বলেছো গণেশ, এই জায়গার সৌন্দর্য খুব তাড়াতাড়ি ইতিহাসে লিপিবদ্ধ হবে। মা ঠিক বলছিল, তুমি ধাঁধায় খুব কথা বলছো আজকাল। না, এটা কোনো ধাঁধা না, আমি তো একদম সত্যি বলছিলাম। ওই দেখুন এরা কারা গণেশ? যারা এভাবে তেড়ে আসে আর চোখ বড় করে তাকায় তারা তো বন্ধু নয়, কিন্তু শত্রু নিশ্চয়ই হতে পারে। শত্রু? ওরা কি জানে না যে আমাদের সাথে লড়ে? আক্রমণ! প্রভু বাঁচান, সাহায্য করুন আমাদের। মনে হচ্ছে এবার আমাকেই কিছু একটা করতে হবে। ঠিক বলেছো গণেশ। আরে বা, এভাবেও কি কোনো লড়াই জিতা যায়? লড়াই শক্তি আর অহংকার দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হয় বন্ধুরা। ওই চামচিকেগুলোর সঙ্গে লড়াইয়ে জিতে অত আনন্দ করার কিছু নেই বাল গণেশ। তুমি কি মনে করেছিলে বাল গণেশ, আমি তোমাকে মিনস পর্বতের গুপ্ত সিদ্ধি লাভ করতে দেব? কখনো না, ওই সমস্ত সিদ্ধি লাভ আমি করব। বকরাসুর, তোমায় স্বাগত, কিন্তু আমি জানতাম না তুমি এত সহজে আমার জালে ধরা পড়ে যাবে। তার মানে? অর্থাৎ এটাই অসুররাজ, মিনস পর্বতে কোনো অদ্ভুত শক্তি নেই। আমি এরকম খেলা তোমাকে এখানে ডাকার জন্য এনেছিলাম। আমার সঙ্গে ছলনা করো না, পরিষ্কার করে বলো। শোনো বকাসুর, আমি মুশিক রাজের হাত দিয়ে তরশিল ঋষিকে এই বার্তা পাঠিয়েছিলাম যে মিনাস পর্বতে অদ্ভুত শক্তি আছে যা আমি প্রাপ্ত করতে যাচ্ছি। আমি জানতাম এটা শুনে তুমি এখানে অবশ্যই আসবে। এবার এসেই যখন গেছো, নিজের ভুলের ক্ষমাটাও চেয়ে নাও আর ফিরে যাও। ক্ষমা চাইবো? আর আমি? সেও তোমার কাছে? তোমাদের তো আমি পিঁপড়ের মতো টিপে মারবো। দাঁড়ান প্রভু, আপনি কি আমাদের আর একটা সুযোগ দেবেন না? আমি কথা দিলাম, এবার যুদ্ধে আমরা শক্তির সাথে সাথে বুদ্ধিরও প্রয়োগ করব। ঠিক আছে নন্দী মহারাজ, তুমি যখন লড়তেই চাইছো তখন লড়ো। এমনিও আমার আর দাদার এখন একটু আরাম করার শখ হয়েছে। ধন্যবাদ প্রভু। কি
কি বলছে বাগগাম? আমার মনে হচ্ছে ও তোমার বুদ্ধির প্রশংসা করছে। মানে ওর মাথা খুলে গেছে বলো। হা করে দেখছো কি তোমরা? আক্রমণ করো, মেরে ফেলো সবাইকে। শিবের বাহন নন্দী, বাহনের কাজ হলো প্রভুকে ঘাড়ে চাপিয়ে ঘোরানো, লড়াই করা নয়। এবার আমি তোমাকে জীবিত ছাড়বো না। একে তো দেখে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু সাক্ষাৎ যম স্বরূপ মহাদেবের বাহন নন্দীর কাছে নয়। তুমি ঠিক আছো তো? অনেক হয়েছে তোমাদের ছেলে মানুষই, সাহস যদি থাকে তোমরা দুই ভাই আমার সঙ্গে লড়াই করো। দুজনের সাথে লড়ার কি দরকার রাক্ষসরাজ, আমার সাথেই লড়ো। তবে আয়, আমাকে মেরে জিতে দেখা, না হলে আমি তোকে আর তোর সঙ্গে তোর দাদাকে, বন্ধু তোর বাবা মহাদেব আর মা পার্বতী সবাইকে আমি আমার পায়ের তলায় পিষে মেরে ফেলবো। আয় মার আমাকে। কি হলো বক্রাসুর ভাই, তুমি তো এবার গেলে। আমার ভক্ত যখনই মন থেকে কিছু চায় তখন আমি সেটা তাকে অবশ্যই দিয়ে দিই, শুধু ভক্তিতে শক্তি থাকা দরকার। তুমি যখন মন থেকে চাইলে তখন আমি তো তোমার এই ইচ্ছে অবশ্যই পূরণ করব, তথাস্তু। গণেশ, এবারও তুমি আমায় রাক্ষসদের মারার সুযোগটা দিলে না, আমি ক্রোধান্বিত। আপনার রাগ তো আমি ভাঙাবই, শুধু মাকে কিছু বলবেন না। আমার থেকে লুকিয়ে তুমি কোথায় যাবে বাল গণেশ? মা নিজের সন্তানের সম্পর্কে না সব জেনে যায়, জীবন নিয়ে খেলা করবার কি দরকার ছিল শুনি? মা কানটা ছেড়ে দাও না, ছিঁড়ে যাবে তো। নিজেদের অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি মহাদেব। আমরা ভুল করে ফেলেছিলাম, আমাদের রক্ষক প্রভুর বদলে রাক্ষসের কথা বিশ্বাস করেছিলাম। এই বাল গণেশই আমাদের পাপের হাত থেকে রক্ষা করেছে। একটা কথা সব সময় মাথায় রাখবেন ঋষিবর, নেকড়ে সাপ আর দুষ্ট লোকেদের কখনোই বিশ্বাস করবেন না, সুযোগ পেলেই এরা সবাই আপনার ক্ষতি করতে চাইবে। আপনি তো জ্ঞানের ভান্ডার বাল গণেশ। বাল গণেশের জয়, বাল গণেশের জয়, বাল গণেশ।